ফের আক্রান্ত পুলিশ। দমদম থানার ঘুঘুডাঙ্গা ফাঁড়ির মধ্যে এসআইকে মারধরের অভিযোগ কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। সেদিন দমদমের ছাতাকলের কাছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ওয়াসিম ইকবাল ও সাদাফ হোসেন নামে দুজনকে ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে ডাকা হয়। পুলিশ সূত্রে দাবি, পুলিশ কর্মীরা যখন সাদাফকে জিজ্ঞাসাবাদ করছেন তখন ওয়াসিম তার মোবাইল ফোনে রেকর্ড করতে যান। পুলিশ কর্মীরা বাধা দিলে ওয়াসিম সুর চড়িয়ে বলেন, আমার সঙ্গে ডিএসপির পরিচয় আছে। পুলিশ সূত্রে দাবি, এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে শিবচরণ মণ্ডল নামে এক এসআইয়ের চোখের তলায় ঘুষি মারেন ওয়াসিম। এরপর তিনি পালাতে গেলে সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় কয়েকজন দোকানদার তাকে ধরে ফেলেন। ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। সমস্ত বিষয়টা দমদম থানা তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করে দেখছেন। এই দুই ছাত্র এবং ছাত্রের দাদা কেন সাব ইন্সপেক্টরের উপরে এভাবে আক্রমণ করলো, এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু তারা তদন্ত করে দেখছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে জয়ন্ত পাল ও হিন্দল দে, এবিপি আনন্দ, দমদম।